কাজী হয়ে প্রজাদের উপর অত্যাচার করা কি ন্যায়সঙ্গত? না জাহাপানা, কখনো না। প্রজারা মহান আল্লাহর দেয়া পবিত্র আমানত। আপনার কাছে রাখা এই আমানতকে ইস্তাম্বুলের কাজী হিসেবে সুরক্ষিত রাখা আমার গুরু দায়িত্ব। এই কানুন নামে যা কিছু লেখা আছে তা সম্পূর্ণ প্রতিষ্ঠা করতে আমি বাধ্য। ওই রুটিওয়ালার কি অপরাধ ছিল? আমি বলছি জাহাপনা, ওজনে কম দিয়ে অনেক বেশি দামে বিক্রি করছিল সে। কমের আটার সাথে জবের আটা মিশিয়ে দিয়েছিল। অপরাধ থাকলেও কাজী এফেন্দি, এ শাস্তি বাড়াবাড়ি নয় কি? কখনো না মহামান্য পাশা। আমাদের শ্রদ্ধেয় বেয়াজিদ খানের তৈরি করা এই কানুননামা দেখলেই আপনি বুঝতে পারবেন। অনুমতি থাকলে আমি তা পড়ে শোনাতে চাই জাহাপনা। খাঁটি গম খুব ভালোভাবে পিষে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করবে যতক্ষণ না গন্ধ দূর হয়ে যায়। আর ওই রুটিওয়ালা সেদ্ধ আটাতে ভেজাল মিশিয়ে প্রজাদের এমনভাবে ঠুকিয়ে যাচ্ছে যা কুকুরকেও খাওয়ানো যায় না জাহাপনা। ওই রুটিওয়ালা উম্মতে মুহাম্মদের কাছে এরকম ভেজাল মেশানো রুটি বিক্রি করে অন্যায়ভাবে মুনাফা করছে। এই শাস্তি পাওয়ার পর আর কখনো এমন করবে না। আপনি ঠিক বলেছেন, সে অপরাধী। তবে এই অপরাধের শাস্তি সম্পর্কে কি লেখা আছে কানুননামাতে? অপরাধীকে পেরেক মেরে ঝুলিয়ে রাখতে হবে? না, কিন্তু একটু আগেই তো আপনি বলেছেন আপনি বিচার করেছেন কানুননামা অনুযায়ী। সবসময় কানুননামা পড়ে সিদ্ধান্ত নেওয়া যায় না মহামান্য পাশা, কারণ কানুননামায় সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকে না। বিবেক খাটিয়ে কাজীকে অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, না হলে যে কেউ এই কানুননামা পড়ে কাজী হতে পারত। ভুল বলেছে কি মহামান্য পাশা? এবু সুদ এফেন্দি, আপনি নিজে এই বিচারে সন্তুষ্ট? আমাদের পয়গম্বর এক হাদিসে বলেছিলেন কাজী দুই ধরনের, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতিরা সত্য প্রতিষ্ঠার জন্য বিচার করে যায়, যারা প্রকৃত সত্য জেনেও অন্যায়ভাবে বিচার করে তারা জাহান্নামী। হাদিস অনুযায়ী যারা মানুষের মাঝে ভেদাভেদ করে তারাও জাহান্নামে যাবে। আদেশ মতো চলার চেষ্টা করি। এখন জান্নাতে যাব না জাহান্নামে তা আল্লাহই জানেন। তবে আমি এই বিচারে সন্তুষ্ট জাহাপনা, কারণ এই শাস্তিতে ওই ব্যবসায়ী নিজেও শুধরে যাবে আর অন্যরাও এ থেকে শিক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। খলিফা ওমর আলাইহিসসালাম বলেছিলেন, দজলার কিনারায় মেষপালকের মেষ হারিয়ে গেলেও মহান আল্লাহ জবাব চাইবেন। আমার অধীনস্থ সবাই কাজী এফেন্দির মতো দৃঢ়চিত্তের হলে প্রজারা আইন মেনে চলতে বাধ্য হবে। মনে রেখো, ন্যায় যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে রহমত থাকে না। এবু সুদ এফেন্দি, আমি বুঝতে পারলাম আপনি বেশ অভিজ্ঞ একজন কাজী। এছাড়াও আমি শুনেছি সবাই আপনাকে আলেমাই কুল বলে ডাকে। এই গোলামের প্রশংসা আপনার উদারতা জাহাপনা। জ্ঞান সমুদ্রের এক বিন্দু অর্জন করলেও তা সৌভাগ্য। গতকালের কথা ভুলে যাও, মন ভালো ছিল না। আমি মনে রাখিনি শাহজাদি।
আফিফা হাতুন নিগার হাতুন এসেছেন, হেতিজা সুলতানের সাথে দেখা করতে চান বলছেন। হায় আল্লাহ, শাহজাদি ক্ষমা করবেন, ওকে এখন শায়েস্তা করছি। ওকে আসতে দিন। হ্যাঁ বাবা, আমি শুনছি। হুররাম সুলতানের সমস্ত পরিকল্পনার কথা জানাতে বলেছিলেন। কি জেনেছ? কি করবেন তা জানতে পারিনি, আমার কাছে গোপন রেখেছেন। তবে আজকালের মধ্যে কিছু একটা করবেন এটা বুঝতে পেরেছি। শুধু অনুমান করলে কাজ হবে না নিগার, ওদের ওপর নজর রাখো। কিছু জানতে পারলে কিরাজাগার কাছে খবর পৌঁছে দেবে। তোমার জন্য আফিফা হাতুন বেশ কয়েকজন পাত্র ঠিক করেছেন, এদের মধ্যে কোনো একজনকে বেছে নিবে। আপনি যেমন আদেশ করবেন শাহজাদি। এসো। মহামান্য পাশা, হেতিজা সুলতান আপনাকে যেতে বলেছেন। কোথায় যেতে বলেছে? প্রাসাদে অপেক্ষা করছেন পাশা। এটা তো ফিরোজে পাথর। ভালো লেগেছে? আমাদের দেশের মেয়েরা এই পাথরগুলো খুব ব্যবহার করে। তবে এটা দিয়ে কি হবে, কি বানাতে চাইছেন? শেষ হলে পরে দেখো। এটা আমার জন্য? ঠিক আছে, আগা নিয়ে যাও। শুকুরবু, খাবার কি ঘাস কামড়ায় পাঠালে? হ্যাঁ, কি হয়েছে? আরে জাহাপনের কামড়ায় ঘাসবা দিয়েছে, ওটা বুঝে পাঠিয়েছো তো? খবর পেয়েছি, সিরাজের আঙ্গুর খুব পছন্দ করেন ফিরোজে হাতুন। জাহাপনা আদেশ দিয়েছিলেন, অনেক কষ্টে খুঁজে বের করেছি। আচ্ছা কিরা জাগা, হাতে অনেক কাজ। সুলতানা, এসো নাজলি, কি খবর বলো? খাবার ঘাস কামড়ায় যাচ্ছে সুলতানা। চমৎকার, অবশেষে আজ রাতে আমি শান্তিতে ঘুমোতে পারবো। হে চাঁদ, তোমার দেখা না পেলে আমার রাত যেন কালো আধারে ডুবে যায়। তোমাকে ছাড়া তারাদের আলো ম্লান মনে হয়। সুখের কল্পনা আমার কল্পরাজ্যে খেলা করে তোমার হাসিমুখ দেখে। হে আমার নিরাময়,
তোমাতে হয় আমার কষ্টের ক্ষয়। হে স্বর্গ থেকে নেমে আসা পরী, তোমার এই মোহময় রূপ যেন আমায় ঘায়েল করেছে, শুধু একবার নয় বারবার করেছে। আমার মতো প্রায় নিষ্প্রাণকে নতুন করে প্রাণ দিয়েছে। যাহাপনা, ফিরোজে তুমি খেতে থাকো, আমি এখনই আসছি। মহামান্য পাশা, শাহজাদিকে গিয়ে জানাও আমি এসেছি। শাহজাদি আপনার কামরায় আছেন, অপেক্ষা করছেন। শাহজাদি, হেতিজা, গতকাল চিঠির কথা বলেছিলে তুমি, আমাকে লেখা প্রথম চিঠি এখনো আছে, যত্ন করে রেখেছি। সত্যিই তাই, সময় কত দ্রুত চলে যায়। আর শেষ চিঠিটাও রেখেছি, শাহজাদি, আমার কাছ থেকে তালাক নিতে চাইলে আপত্তি করব না, মৃত্যুর ফরমান জারি করলেও আপত্তি নেই। কারণ আমি আমার কৃতকর্মের জন্য বিন্দু মাত্র লজ্জিত নই। আগেও ভাঙা মন নিয়ে আমি সব ছেড়ে পারগা ফিরে গিয়েছিলাম, এখনো সেখানেই যাব, নতুন জীবন শুরু করব। হেতিজা, এই চিঠি তুমি জানিয়ে দাও ইব্রাহিম, এখনই আমার সামনে জানিয়ে দাও। আমি চাই চিঠির কথাগুলো এই মুহূর্তে ছাই হয়ে বাতাসের মধ্যে মিলিয়ে যাক, তাহলে আমি অতীতকে ভুলে আংটি পরব। Thank you.
মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, সম্বুল বলল জাহাঙ্গীরের শরীর খারাপ? হ্যাঁ, অনেকদিন ধরে অসুস্থ থাকছে, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। সুলেমান, মেনে নেওয়া খুব কঠিন, কারণ আপনাকে ভালোবাসি, তবু আপনার কথা ভেবে, যেহেতু ওকে আপনার এত ভালো লেগেছে, সব সহ্য করব। আপনাকে কাছে পেলে আমার আর কিছুই চাওয়া নেই। রুস্তমাগা, আপনি কি করছেন? শুনে খুব খুশি হলাম, কারণ এতেই সবার মঙ্গল। চলে যাচ্ছেন? পরে আবার আসব। আপনার যেমন ইচ্ছা। বাবা। জাহাঙ্গীর, ক্ষমা করবেন, শব্দে জেগে গেছেন। আমার ছোট্ট শাহজাদা। ফিরোজে নেই বাবা, চলে গেছে, আম্মা আসতে নিষেধ করেছেন ওকে। কাজটা এত কঠিন। ইব্রাহিম, এই চিঠি জ্বালিয়ে দিলে আমি সব কথা ভুলে যাব। আমরা দুজন সন্তানদের কথা ভেবে নতুন জীবন শুরু করব। ও মারা গেছে? রুস্তমাগা, না,
ঘুমাচ্ছে। ওকে রেখে দিন, আপনি যান এখান থেকে। আগা শুনুন, ছেড়ে দিন, এতে ঝামেলা কমবে না। জাহাপনা জানতে পারলে আপনাকে হুররাম সুলতানের সাথে আগুনে পোড়াবেন। শান্ত হও, আচ্ছা শান্ত হও, শান্ত হও, শান্ত শান্ত হও, শাহজাদি শাহজাদি শান্ত হও, শান্ত হও, শান্ত। আপনি ভালো করেছেন রুস্তমাগা, না হলে আমরা সবাই প্রাণ হারাতাম। কে পাঠিয়েছে তোমাকে? কেউ পাঠায়নি, আমার শুধু মনে হলো আপনাকে থামানো দরকার। আগা থামুন, ছাড়ুন আগা। আমাকে মিথ্যা বলবে না, একটু আগে আমাকে হুমকি দিয়েছো। আমি কাউকে কিছু বলবো না, তাছাড়া আপনাকে বিপদে ফেলবো কেন? মনে নেই, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, ভয় পাবেন না, আমি নিজে সুলতানাকে সব কথা খুলে বলবো। ফিরুজে, কি হয়েছে? জানি না, বোধহয় খাবারে কিছু মেশানো ছিল। এখনই হেকিমকে আসতে বলছি। কিছু হয়নি, ঠিক আছি, ভালো লাগছে এখন। সত্যি বলছো ভালো লাগছে? তাহলে কামরায় গিয়ে বিশ্রাম নাও। না,
আপনার কাছে থাকতে চাই। আমার রূপসী প্রিয়তমার সৌন্দর্যে নিজেকে হারাই আমি, আর সারাটা জীবন একসাথে পথ চলতে চাই আমরা। তুমি কেন এসেছো? শুম্ভুলাগা কোথায়? সুলতানা, ফিরোজে বেঁচে আছে। কি বলছে সব? রুস্তমাগাকে আমি বাধা দিয়েছি, কারণ ওকে তাড়ানোর আরো সহজ উপায় আছে। আমাকে তোমার বুদ্ধিতে চলতে হবে? অসম্ভব সুলতানা, কিসের বুদ্ধি? আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। ফিরোজের কিছু হলে সব দোষ আপনার উপর এসে পড়ত, তার চেয়ে ওকে আপনি বের করে দিন। তুমি আসলে কে নিগার? কার আদেশে কার জন্য এই কাজ করছো তুমি? তোমাকে এখনো চিনতে পারিনি। সুলতানা, আপনি কথা দিয়েছিলেন আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবেন, সেদিন পর্যন্ত আপনার সাথে থাকব, আপনার সেবা করব। তারপর? তারপর শুধু অন্ধকার। নিগার, তুমি অন্ধকারেই আছো, তোমার সূর্য হারিয়ে গেছে। আর যদি কখনো কাজে বাধা দাও, তোমাকে নেকড়ের খাঁচায় ফেলে দেব। এসো। আফিফা হাতুন, শুভ সকাল। তুমি এখানে কেন এসেছো? হেতিজা সুলতানের সাথে দেখা করতে হবে, অনুমতি দিলে ওনার প্রাসাদে যেতে চাই। নিজের কাজ করো, মেজাজ খারাপ করো না। শাহজাদিকে একটা জরুরি বিষয় জানানো প্রয়োজন, তিনি নিজেই আমাকে আদেশ দিয়েছেন, দেরি হলে আপনাকে জবাবদিহি করতে হবে। কি হয়েছে বলো, খবর পৌঁছে যাবে। এ কথা শুধু ওনাকেই জানানো যাবে, শাহজাদি আমাকে নিষেধ করেছেন। কামরাজ হতুন, অযথা নিজেই নিজের বিপদ ডেকে আনবে না বলে দিচ্ছি। কিরা জাগা, ভয় পাবেন না। শুম্ভুলাগা, সুলতানা। শুম্ভুলাগা, তোমাকে নিগারকে দেখে রাখতে বলেছিলাম, ও সব নষ্ট করে দিয়েছে। দুদিকে চাল চালছে। সর্বনাশ কিভাবে গেল বুঝলাম না, আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ওকে হেরেমে না আনলেই ভালো হতো। চিন্তা করো না, কাজ হলেই চলে যাবে। সুলতানা, একটু আগে ফিরোজা হাতুন এসেছে এখানে, আপনার সাথে নাকি দেখা করতে চায়। নিজের প্রাণ হারাতে চাও তুমি এসব আমার সাথে? আপনি যান। কি বলছো তুমি, আমার হাতুন শুনলে খেপে যাবেন? কামরায় যাও হাতুন, সুলতানা এখন তোমার সাথে দেখা করবেন না। জরুরি বিষয় বলেননি। কি বললে? জানো তুমি কার সাথে কথা বলছো? ভদ্রভাবে কথা বলো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ হাতুন? থামো। ফিরোজে,
তোমার এত বড় সাহস? আদেশ অমান্য করেছো? কেন এসেছো তুমি এখানে? কাল রাতে কি করেছেন আমি জানি, আমাকে মারতে চেয়েছিলেন, ঠিক বলেছি না? মারতে চেয়েছি? আমি যদি তাই চাইতাম বহু আগেই মেরে ফেলতাম। সুলতানা, ফিরোজে, কি করছো তুমি এখানে? সুলতানা, আমি বুঝতে পারছি আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আর যদি কখনো কোনোভাবে আমাকে মারার চেষ্টা করেন তাহলে আমি আত্মরক্ষা করতে বাধ্য হব। তুমি কি আমাকে হুমকি দিচ্ছো? তুমি কে সুলতানার সাথে এভাবে কথা বলার? এত বড় সাহস! এখনই ক্ষমা চাও। আফিফা হাতুন, তোমাকে ক্ষমা চাইতে বলেছি। ক্ষমা করবেন। সুলতানা, ক্ষমা করবেন। ওসমান, হুরি জিহান, শিকার কুটিরে যাওয়ার ইচ্ছা আছে কি? জি বাবা। ঘোড়ায় চড়বে? আমি ঘোড়ায় চড়তে চাই। ওসমান? আমিও। শাহজাদি? আশা করি ইব্রাহিম সারা জীবন যেন এভাবে কাটে। আমিন। আজ রাতে সবাইকে খেতে ডাকো, জাহাপনা, সুলতানাদের, শাহজাদাদের দাওয়াত দাও। সবাই এটা দেখুক আর জেনে যাক আমাদের ভালোবাসার আন্তরিকতা একটুও কমেনি। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। কি ব্যাপার, থামলে কেন হাতুন? একটু আমি নিজে সব আয়োজন করে ফেলবো ইব্রাহিম। আমি গিয়ে জাহাপনা আর সুলতানাদের খবর দেই। আসি, আল্লাহ হাফেজ। শাহজাদি, নিগার হাতুন এসেছে, আফিফা হাতুন পাঠিয়েছেন বলল, দেখা করতে চাইছে সে। আসতে দাও। চিচে খাতুন, যাও মা। শাহজাদি, প্রাসাদ পর্যন্ত যখন এসেছো নিশ্চয়ই জরুরি কিছু? জি অবশ্যই, হুররাম সুলতানের খবর জানাতে বলেছিলেন। কি জেনেছো বলো? কাল রাতে দুর্ঘটনা ঘটত, আমি না থাকলে ফিরোজে হাতুনের জানাজা পড়তে হতো আজ। আরে মাশাআল্লাহ, কোথা থেকে এসেছে? এপ্লাক থেকে এসেছে। কি বলেন সুম্বুলাগা, যেমন সুন্দর রং তেমনি স্বাদ। আল্লাহ, হুররাম সুলতান শাহজাদা জাহাঙ্গীরের জন্য আনতে বলেছেন। মাশাআল্লাহ। আফিফা হাতুন, খুব স্বাদের মধু এসেছে, আপনার পছন্দ হবে। লাগবে না। কাল রাতে কোন চেসনিগার দায়িত্বে ছিল? ইঞ্জিয়াগা। কেন জিজ্ঞেস করছেন? ইঞ্জিয়াগা
জিয়াগানা খাস কামরায় খাবার নিয়েছিল, কোন হাতুর নাম কে? হায় আল্লাহ, ওর নাম, হ্যাঁ, বিন্নুর হাতুন। চেসনিগার, চেসনিগার ইঞ্জিয়াগার বিন্নুর হাতুনকে এখনই ডাকো। আমি এখনই ডাকছি। আল্লাহ, সব ঠিক আছে তো? ওরা কোনো অপরাধ করেছে? কার এত সাহস বলো, এখনই গর্দার নিয়ে নেব। তাকে চিনতে পারিনি শাহজাদি, মুখ ঢাকা ছিল, আমার আওয়াজ পেয়ে সাথে সাথে পালিয়েছে। সে খাস কামরা পর্যন্ত পৌঁছলো কিভাবে? হুররাম সুলতানের জন্য কিছুই অসম্ভব না। ফিরোজা কেমন আছে? ভালো, রাতেও জাহাপনার সাথেই ছিল। যাক, একটা ভালো কাজ করেছো নিগার। জাহাপনা খবর পেয়েছেন? না শাহজাদি, একথা প্রমাণ করব কিভাবে? আমি জানেন তো, এখন কেউ আমাকে বিশ্বাস করবে না। হুররাম এখানেই থামবে না, এখন ফিরোজাকে দূর করার জন্য যা সম্ভব করবে, নিজেই নিজের বিপদ ডেকে আনছে। যাই হোক, তুমি নজর রাখতে থাকো। জি আচ্ছা, তবে তবে কি পুরস্কার দিতে হবে? না, শুধু আমার বিয়ের সিদ্ধান্তটা আমাকে নিতে দিন শাহজাদি। আমার যাকে ভালো বলে মনে হবে তাকেই বিয়ে করতে হবে নিগার। আপনার যেমন আদেশ। তুমি যেতে পারো। আফিফা হাতুনকে বলবে শাহজাদা আর সুলতানাদের যেন খবর পৌঁছে দেয়, আজ রাতে ইব্রাহিম পাশা সবাইকে তার প্রাসাদে দাওয়াত করেছে। জাহাপনাও দাওয়াতে আসবেন। কি ভয়ঙ্কর কথা, কার এত বড় সাহস? এর উত্তর তোমার কাছে শুনবো লাগা। ইন্নালিল্লাহ, আমার কোনো দোষ নেই, সত্যি বলছি, এ ব্যাপারে আমি কিছুই জানি না আফিফা হাতুন। আফিফা হাতুন, আমি আপনার আদেশ মতো ইঞ্জিয়াগার, তোমার নাম জানো কি? বিন্নুর আগা। বিন্নুর হাতুনকে নিয়ে এসেছি। ও, তার মানে তোমরা? শুনবো লাগা, বাইরে যাও। না মানে, যদি আমিও থাকি? যেতে বলেছি। কাল রাতে তুমি জাহাপনার খাবার পরীক্ষা করেছিলে? জি আফিফা হাতুন, পরীক্ষা করেছি। আর তুমি খাবার নিয়ে গিয়েছিলে? কিছু হয়েছে আফিফা হাতুন? কেরা জায়গা, এদের দুজনকে চাবুক মারো। এই আদেশ কেন দিচ্ছেন আফিফা হাতুন, অন্তত বলুন অপরাধ কি? অপরাধ যদি নাও করে তবুও সন্দেহ করছি, 50 ঘা লাগিয়ে প্রাসাদ থেকে বের করো। নিষ্ঠুর হবেন না, আমরা কোথায় যাব? দয়া করুন। চুপ, মুখ বন্ধ, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও, যত্র সবাব, বের হও। শেখর আগা, এইবার ক্ষমা করে দিলাম, আর যদি কোনোদিন এমন হয় তোমাকেও শাস্তি পেতে হবে, মনে রেখো। তুমি অসুস্থ হতে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি পাশে থাকলে ভালো থাকি, আমার নিরাময় শুধুই আপনি। জাহাঙ্গীরের অনেক খেয়াল রেখেছ, তোমার সেবা শুশ্রূষাই ওকে ভালো রেখেছে, ও তোমাকে খুব পছন্দ করে। আমিও করি, ছোট শাহজাদাকে খুব আদর করি,
কিন্তু আফসোস, সুলতানা চান না আমাদের দেখা হোক। কাল বাচ্চাদের নিয়ে আমি শিকার কুটিরে যাচ্ছি, জাহাঙ্গীরও সাথে যাবে, তুমিও চাইলে যেতে পারো আমাদের সাথে। আসার পর থেকে কোথাও যাইনি, ছোট শাহজাদার সাথেও দেখা হবে। আপনি বাগানে আছেন শুনে চলে এলাম, বিরক্ত করলাম না তো? আমার একমাত্র মেয়ে এসেছে, বিরক্ত হব কেন? শাহজাদি, আপনাকে অনেক দিন দেখিনি, আসার পর থেকে দেখাও হয়নি, আমাকে একটু সময় দিচ্ছেন না? আমার সব সময় তোমার জন্য। কাল আমরা সবাই মিলে শিকার কুটিরে যাব, কিছুদিন ওখানেই থাকবো। আম্মা শুনলে খুব খুশি হবেন। নিগার বিশ্বস্ত না, বিশ্বাস করা যাবে না। আমি ভেবেছিলাম আপনার অনুগত। ও শুধু নিজের সুবিধা খুঁজে বেড়াচ্ছে। আজ ইব্রাহিম পাশার প্রাসাদে কেন গিয়েছিল? কিভাবে গেল ওখানে? কিরা জাগার সাথে যেতে দেখলাম। হ্যাঁ, নিশ্চয়ই হেতিজা সুলতানকে খবর জানাতে গেছে। তার মানে সে আমাদের সাথে প্রতারণা করছে। আদেশ করলে ওর ব্যবস্থা করব। হেরেমে ওর কোনো জায়গা নেই, বিয়ে দিয়ে বিদায় করবে। তবে যাওয়ার আগে ওকে বিয়ের উপহার অবশ্যই দেব। ওই কাজটা কি অসম্পূর্ণই থাকবে, ফিরোজা হাতুন? মুস্তফা ভাই কেমন আছেন, কোনো খবর পেয়েছেন? ও নিরাপদে পৌঁছে গেছে। মেহমেদ মানিসাই যাওয়ার কথা বলছিল। হ্যাঁ ঠিক, নাতিকে দেখতে শীঘ্রই আমরা ওখানে যাব। শাহজাদি, আপনিও জাহাপনার সাথে যান, আপনার মানিসা দেখার খুব ইচ্ছা বলছিলেন। তবে জাহাপনা যদি অনুমতি দেন। এখনো অনেক দেরি আছে, সময় হলে ভেবে দেখব। জাহাপনা, শাহজাদি, ইব্রাহিম কোনো ঝামেলা হয়েছে? আজ আসার কথা ছিল। জাহাপনা, আপনাকে এবং আপনার পরিবারকে আজ রাতে দাওয়াত করতে এসেছি, বিশেষ করে হেতিজা সুলতানের ইচ্ছা আপনি আসবেন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছিলে? কেন, এমন কেন ভাবছেন? মানিসা দেখতে চেয়েছি আমি, এই কথা বলে কি বোঝাতে চাইছিলে তুমি? না, আপনার জন্য। থাক, তোমাকে আর ভালো শাস্তি হবে না ফিরোজে, তোমার আসল রূপ দেখেছি। তো কি উপলক্ষে দাওয়াত করছো তোমরা? জাহাপনা, আপনি তো জানেনই শাহজাদি অনেকদিন ধরে অভিমান করেছিল আমার উপর, অবশেষে তার রাগ ভেঙেছে। ভালো, তোমরা সুখী হও। আমিন। এসে ভালো করেছো ইব্রাহিম, তোমার সাথে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা ছিল। রুস্তম আগাকে তেকে সঞ্জাকের বে মোতায়েন করেছো তুমি। জি করেছি জাহাপনা, ওর একনিষ্ঠ সেবা সন্তোষজনক, পদোন্নতি তার প্রাপ্য। এত তাড়াহুড়ো কিসের, সময় হলে করতে। কিন্তু জাহাপনা, ওকে আমার এখানে প্রয়োজন। আমার অপরাধ কি শাহজাদি? জাহাপনাকে ভালোবাসাটাই, ওনাকে হারানোর ভয়ে চুপ করে থাকা? আমার অনুভূতি আপনার বোঝা উচিত, কারণ আপনিও তাসলিজ আলীকে। মুখ বন্ধ করো।
যদি তুমি এ কথা প্রকাশ করেছো তাহলে মেরে ফেলবো, বোঝা গেছে? আমি কথা দিচ্ছি শাহজাদি, যাই হোক না কেন আমার প্রাণ গেলেও কাউকে বলবো না।